আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বরাবর মতো যুক্ত হয়েছে মোহাম্মদ আশরাফুল ইসলাম, লেবানন, বেইরুত ও ডাউনটাউন বেইরুত শখ থেকে। আপনারা এই জায়গাটা অনেকেরই পরিচিত যারা লেবাননে আছেন। তো আলহামদুলিল্লাহ আসলাম ঈদের ছুটিতে একটু বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করার জন্য। হুম হুম আসলে অনেক সুন্দর, তো লাল লাল তিতি জামের মতন ছোট ছোট জাম জানে, তিতি জামের মতন আমরা যে আগে খাইতাম, অনেক সুন্দর আসলে। তো আলহামদুলিল্লাহ আছে আমাদের সাথে এখানে আজকে ঘোরাফেরায় মোহাম্মদ রুবেল ভাই। তো আজকে রুবেল ভাই আমাদের সাথে আপনি একটু কিছু বলেন নিজের ব্যাপারে, ঈদ কেমন কাটালেন, অনুভূতি বিদেশের মাটিতে আজকে ঘোরাফেরা করতে আসলেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো কাটছে ঈদ আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছে, ফ্যামিলি সবাই ভালো আছে, আমাদের জন্য দোয়া করেন, আমরা ভালো আছি, দেশের সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আছি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে খুব ভালো একটা দিন গেছে, খুব ভালোভাবে ঈদ কাটছি আলহামদুলিল্লাহ, ভালোই ভালোই। বর্তমানে লেবাননের যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু বলেন শুনি। কি বলবো, এটা তো বেচার কমলা, আপনারা সবাই জানেন পরিস্থিতি খুবই তেমন একটা ভালো না বা ভালো এরকম অবস্থা যাইতেছে। বিশেষ করে প্রবাসী যারা আছে তাদেরকে তাদের জন্য একটু কঠিন হয়, কারণ আমাদের আগে যে স্যালারিটা ছিল এটা এটা থেকে এখন স্যালারিটা অনেক কম, প্রায় অর্ধেক হয়ে গেছে আগে যে স্যালারিটা ছিল। কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু আগের যেটা ছিল ঠিক সেটাই ছিল, সেটাই আছে আছে মোটামুটি আর কি, ভালো মন্দ মিলি আলহামদুলিল্লাহ। কি আর বলবো, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য। তো এখানে হচ্ছে আই লাভ বেইরুত, এটা বেইরুতের বৈরুত শপস মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, মোটামুটি আমরা এটা জায়গাটা অনেকে এটা পরিচিত এই জায়গাটার সাথে। আসলে এই লোকেশনটা খুবই সুন্দর, এখানে অনেক বাংলাদেশিরাও আসছে ঘোরাফেরা করার জন্য। তো নেট অ্যান্ড ক্লিন, পরিবেশটা খুবই সুন্দর, যদিও আজকে এতটা ক্লাউডেড নাই, কারণ হচ্ছে বৈরুতে যে যেহেতু এটা সামার সিজন ঢুকতেছে, যে ওয়েদারটা খুবই ভালো, এই কারণে অনেক অধিকাংশ লোকে কিন্তু তাদের গ্রামের এরিয়াতে চলে গেছে। তো এই কারণে বৈরুতে যে আসলে মেইন এগুলো টুরিস্ট স্পটগুলো অনেক ফাঁকা। ওয়াও, রিয়েলি ওয়ান্ডারফুল। আমরা বৈরুত শখসের মার্কেটের ভিতরে আছি আমরা, আসলে তেমন ভাবে লোক সমাগম নাই আজকে, আসলে এই ভিউটা খুবই সুন্দর সুন্দর। এখানে খেলনার দোকান, আমরা যে আগে মেলা থেকে এগুলো কিনতাম। ওয়াও, জি ক্লাব, ওয়াও, রিয়েলি ওয়ান্ডারফুল। এখানে আছে সিনেমা সিটি, আমরা চলে আসলাম এখানে যে বেইরুত শখসের সিনেমা সিটি, এটা লেবাননের সবচেয়ে বড় অনেকগুলো সিনেমা হলের ভিতরে এখানে এটা উল্লেখযোগ্য একটা। যদিও এখন তেমন কোনো লেবাননের পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকে কিন্তু এখন থেকে এটা আস্তে আস্তে তেমন ভালোভাবে চলতেছে না, আসলে দর্শকের তেমন কোনো ভিড় নেই। আমিও অনেকবার ফ্যামিলি নিয়ে সাথে অনেকবার আসছি, এটাতে ছবি দেখা হয়েছে, বাচ্চাদের বিভিন্ন ছবি, বড় সব বিভিন্ন লেভেলের সবাই এখানে ছবি টবি দেখতে আসে। আসলে এই পরিবেশটা খুবই সুন্দর, এখানে কিন্তু প্রত্যেক ঈদেই বা বিভিন্ন অকেশনে এখানে মেলা হয়, কিন্তু এবছর কিন্তু
এখানে তেমন কোনো কিছুই নাই দেখতে পাচ্ছি আমরা। ওয়াও লামেস, ওয়াও, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।